ডিলার প্রাপ্য রেশন থেকে বঞ্চিত করছেন গ্রাহকদের, এমন অভিযোগে বিক্ষোভ গ্রাহকদের। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে খাদ্য দপ্তরের আধিকারিক সতর্ক করেন ডিলারকে, অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস। রেশন বিলির ক্ষেত্রে অনিয়মের অভিযোগে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে বসিরহাটে সন্দেশখালী দুই নম্বর ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের উত্তর খুলনা গ্রামে। গ্রামে সরকারি ন্যায্য মূল্যের একটি রেশন দোকান রয়েছে, যার ডিলার অবনী বর্মণ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ডিলার তাদের প্রাপ্য রেশন থেকে বঞ্চিত করছেন, পাশাপাশি নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। এমনকি অভিযোগ, একজনের কুপন অন্যজনকে দিয়ে একাধিক দুর্নীতি করছেন ওই ডিলার। বাসিন্দারা অভিযোগ করেন, ডিলার সঠিক সময় দোকান খোলেন না, যেদিন দোকান খোলা থাকার কথা সেদিন অনেক সময় বন্ধ রাখেন। রেশন সামগ্রী বিলি করতেও প্রয়োজনের তুলনায় বেশি সময় নেন, যার ফলে এই প্রখর রোদে লাইনে দাঁড়িয়ে থেকে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। ওই স্লিপ অন্য লোককে দিচ্ছে আর অন্য লোকের স্লিপ আমাদের দিচ্ছে, এবার কতটা করে মাল আসছে কি না আমরাও সেটা বুঝতে পারছি না, এই নিয়ে আমরা ভীষণ সমস্যায় আছি। মাল ধরতে আসলে ভীষণই খিটখিট করে, মানে এখন হবে না, একটু 10টার পরে আসলে বলে এখন হবে না, বাড়ি যাও বিকালে হবে, বিকালেও যদি একটু সন্ধে হয়ে যায় তখন বলে যে না এখন হবে না কালকেরে আসবে, এরকম করে রোদ্দুর একে তো রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয় আর ভীষণই কষ্ট এখানে দাঁড়িয়ে থাকতে, তার উপরন্ত যদি আবার পরে দেবো বলে তাহলে আমরা তো মানুষ, আমাদেরও তো বাড়িতে কাজ থাকি। এমন একাধিক অভিযোগ নিয়ে ওই রেশন ডিলারের দোকানের সামনে বিক্ষোভে সামিল হন কয়েকশো গ্রামবাসী। তারা বলেন দীর্ঘদিন ধরে ওই ডিলারকে তারা অনুরোধ করলেও ডিলার কোনো কথা শোনেননি। আম পাবলিক প্রায় সব জেনে গেছে যে মানুষের সঙ্গে যেভাবে এই মালপত্র দেওয়ার ক্ষেত্রে যেভাবে কর্কশ ভাষায় কথা বলে তাদের সঙ্গে তো মিষ্টি ব্যবহার করেই না, সঙ্গে সঙ্গে মালপত্র কম দেয় তাদেরকে জোর করে বাধ্য করে কিছু মাল রেখে যেতে হবে, নইলে আমাদের কী করে চলবে। আর এই রেশন ডিলারের সামনে তো সাধারণভাবে কোনো শেড নেই, একটা মানুষ সেই সকাল 9টার সময় যদি মাল নিতে আসে দুপুর 1টা-1টা হয়ে যায়, তাদেরকে দীর্ঘক্ষণ থাকতে হয়, প্রখর রৌদ্রের তাপে এখানে থাকতে হয়, তারপরে তাদের অস্বস্তি বোধ হয়, তারা যদি বলে ব্যস্ত করো ব্যস্ত করো সেখানে অন্যভাবে কথাবার্তা তাদেরকে বলা হয়। মোটামুটি এটা রেশন ডিলারের যে একটা সুন্দর পরিবেশে যে এখানে রেশন মাল নিতে পারবে সবাই, সেরকম ধরনের পরিবেশ এখানে গঠন করা হয় না। সাধারণের জন্য যে একটা এখানে দায়বদ্ধতা আছে, একটা কাজ করছি, সেরকমভাবে এখানে তৈরি হয় না, কিংবা সেরকমভাবে পরিবেশ এখানে তৈরি করা হয়। যদিও অভিযোগ অস্বীকার করে রেশন দোকানের ডিলার অবনী বর্মণ বলেন অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, নিয়ম মেনে দোকান খোলা ও বন্ধ করা হয়। কেউ যদি এরকম অভিযোগ এনে থাকে তাহলে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান, আমি কখনোই দুর্নীতির সঙ্গে জড়িত নই, রেশন সামগ্রী বণ্টনের কোনো অসুবিধে হয় না আমার এই ন্যায্য মূল্যের রেশন দোকান থেকে। যে শিডিউল আছে সেই শিডিউলের টাইম অনুযায়ী অবশ্যই মাল দেই, যদি কেউ তার ইচ্ছে মতো কথা বলে আমার তো সেখানে কিছু করার নেই, কারণ টাইমটা আমি 6:30 থেকে শুরু করে 11:30 পর্যন্ত অবশ্যই মাল দিই, এ নিয়ে আমার কোনো রকম দ্বিমত নেই, মনের দিক দিয়ে পরিচ্ছন্ন। আমি যে স্লিপটা দেই সেই স্লিপটা দেখে অন্তত তারা অনুভব করুক যে আমি যে মালগুলো লিখেছি সেটা যথাযথ কিনা, যদি তাতে কম থাকে আমি নিশ্চয়ই সাজার যোগ্য, বাস্তবে দেখতে হবে। আমি স্লিপ দিয়েছি তো তাতে তো লেখা আছে কিছু, তাদের হাতেই স্লিপগুলো, সেই স্লিপ থেকে তারা অনুভব করুক যে আমি কতটা মাল কম দিয়েছি সেটা বলুক, স্লিপ দেখলেই তো বোঝা যাবে। বিক্ষোভকারীদের মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পরিদর্শনে যান সন্দেশখালী দুই নম্বর ব্লকের ফুড ইন্সপেক্টর কিশোরী লাল নাইয়া। তিনি বলেন স্থানীয়দের অভিযোগ পেয়েছি, ওই রেশন ডিলারকে আমি সতর্ক করেছি এবং আমি নিজে তদন্ত করে দেখব, যদি তিনি সত্যি দোষী হন সেক্ষেত্রে তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা ঠিক নয়, কথা হচ্ছে আমার কাছে এই পর্যন্ত কোনো খবর আনি, আমি সঙ্গে সঙ্গে খবর আর সঙ্গে সঙ্গে এসেছি এবং পাবলিকের সঙ্গে যে ডিলার যে দুর্ব্যবহার করেছে এটা কোনো দিনই করা যাবে না, এটা আমি জানতাম না, এবং সেইভাবে আমি পাবলিকের সঙ্গে কথা বলেছি যে এই ধরনের করে যে ঠিক ঠিক ডিস্ট্রিবিউশন দিতে হবে, গম বন্ডের জিনিস যেইভাবে ইপজ মেশিনে হয় ডেলিভারি সেইভাবে দিতে হবে, এরপরে মানুষ সঠিকভাবে মাল পাবে এখান থেকে, এবং এই যে ডিলার যে নাকি তার মধ্যে শাস্তিযোগ্য শাস্তি হবে তার, যে তাতে এই নাকারে, এবং আমি ডিপার্টমেন্ট টোটাল রিপোর্টটা আমি পাঠাচ্ছি, ঠিক হয়েছে তার কী আছে তার শোকে কী আছে, কিন্তু টোটাল এই যে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছে দিনের পর দিন এটা করেছে, তাদের মানুষের পরিষেবা দেয়নি বা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে এটা ঠিক নয়,
সেভাবে আমি সেইভাবে ডিপার্টমেন্টাল আমি এ করাই। যদিও মৌখিক আশ্বাসে ক্ষান্ত হতে পারছেন না এলাকাবাসীরা, তারা চাইছেন অবিলম্বে রেশন ডিলারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। মাসের মাল মাসে পাওয়া যায় না, মাল কম দেয়, মাঝে মাঝে হচ্ছে কি আমাদের সঙ্গে মেজাজ দেখায়, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, মাল দেয় মাথা পিছু 3 কিলো করে মাসে, আর আয়লা দেয় 16 কিলো, আর আটা 6 কিলো, তিনটে কাঠ 6 কিলো চাল দেয়, আটা দেয় আর 9 কিলো চাল দেয়, কখনোই সময় মতো পাওয়া যায় না, কোনোদিন কোনো মাসে দেখা গেলো 15-20 হয়ে গেল এরকম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। শিমুলতলার মোড় যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের বনগা শাখা, রেডি বৈশাখী অফার নিয়ে 5-50% ডিসকাউন্ট ডিফারেন্ট প্রোডাক্টসে। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।